আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শীত কিন্তু প্রচুর, গতকালকে থেকে প্রচুর শীত। তার আগে হচ্ছে দুই দিন একটু রোদ উঠছিল, ছালাগুলা খড়গুলা হালকা শুকাইতে পারছি, কারণ ডেইলি তো খড় আবার দেওয়া হয়, আবার ভিজে যায়। আর ছালাগুলা মোটামুটি একবার শুকাই ফেলছিলাম, শুকাই যা আজকে আবার দেখতে পাচ্ছেন যে এগুলা ভিজা, আবার হচ্ছে গিয়ে গতকালকে থেকে যেহেতু আবার ভিজা, তো এই অবস্থা। আর ছাগলদের খাইতে দিচ্ছি হচ্ছে গিয়ে কালাইয়ের শাক। তো আমাদের সামনের বাসায় এক আঙ্কেল আজকে প্রায় তিন চার দিন থেকে আমার ছাগলগুলাকে মানে একটা ছোট পলিথিন ভরে কালাইয়ের শাক দিয়ে যাইতেছে, কোথা থেকে দিতেছে জানি না, মানে দিয়ে যায় আর কি, আমি খাওয়াই আর কি। তো পলিথিনে কতটুক আটে আপনারা বুঝতেই পারেন, তো খুব একটা বেশি না, সবাইকে কম কম করে দিতেছি। তো এই কালাইয়ের কিন্তু এখন সিজন সামনে, কালাই যখন উঠে যাবে মানে তারপরে কিন্তু এই কালাইয়ের যে শাকগুলা যে থাকবে, মানে এখন তো অনেকে কালাইয়ের শাক বিক্রি করতেছে শাক হিসেবে বাজারে, আবার হচ্ছে কালাই হওয়ার পরে যখন এই শাকটা রয়ে যাবে তখন হচ্ছে গিয়ে গ্রামে দেখা যায় কি, এটা হচ্ছে গিয়ে হে করে, অনেকে যাদের বড় বড় খামার আছে তারা হে করে রেখে দেয় এবং সারা বছর সেটাকে খাওয়ায়। হে হচ্ছে একটা প্রসেস, সাইলেজ যেমন একটা প্রসেস, ভুট্টা গাছ কেটে টুকরো টুকরো করে বস্তা ভরে রেখে সারা বছর খাওয়ানো যায়, ঠিক হেও তেমন একটা প্রসেস। তো কালাইয়ের কিন্তু হে কিন্তু অনেকে করে, আর এই কালাই শাকটা কিন্তু গরু ছাগলের দুধ কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে, ঠিক আছে? তো সবাই খাইতেছে, ছোট বড় সব ছাগলই খাইতেছে, তো দেখতে পাচ্ছেন। আর আমার এই বাচ্চাগুলোও খাচ্ছে, এখানে আমার ছয়টা বাচ্চাই খাইতেছে। হ্যাঁ, ওর মাঠটা মনে হয় শেষ, যে ওর মাঠটা শেষ এখানে এসে খাইতেছে, তো এই তো কিছু ফেলাইছে খাইতেছে, তো এরা আস্তে আস্তে সব টুকে টুকে খেয়ে ফেলবে। তো খামারে এই মুহূর্তে হচ্ছে গিয়ে ইয়া করা হয়েছে, খিচুড়ি খাওয়ানো হয়েছে বাচ্চাগুলাকে, ফিডার খাওয়ানো হয়েছে। আর আমি হচ্ছে সকালবেলা আজকে ঘর পরিষ্কার করি নাই, ঘরটা মাত্র পরিষ্কার করলাম, একটু পরে যেহেতু ছাগল তোলা হবে। সকালে শুধুমাত্র আমরা ছালা বের করে দিছিলাম, আমি যে ছালা তো শুকাইতে হবে, তো সেই জন্য আর কি ছালা বের করে দিছিলাম। তো এই তো এখন হচ্ছে গিয়ে আজকে আবার ঘাস নাই, আব্বু ঘাস আনতে চাইলো। তো এটা আমাদের রোজিনা, উলান যে নামছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটু দেখাইলাম। তো উলান মাশাল্লাহ নেমে গেছে, তো রোজিনা যে গাভীন আছে এটা আর কি শিওর হওয়ার জন্য আপনাদের দেখাইলাম। তো এই তো সবাই এখন খাবারে ব্যস্ত, আর ওই পাশে তো যাওয়া হয় না, আমাদের টমেটো পাকা শুরু হয়েছে, তো আজকে রাত্রে আরিফ আসবে, আরিফ আসলে কালকে ইনশাল্লাহ আমরা টমেটো পারবো। হ্যাঁ, নয় দেখা যাবে পাখিতে খাইয়ে ফেলবে, আঙ্গুর যেরকম পাখিতে খাইয়ে নিল টমেটোও দেখা যাবে যে পাখিয়ে খাইয়ে ফেলবে। তো এই তো আমাদের টমেটোগুলো, আর এই তো এই দুইটা পাকতেছে, হ্যাঁ এই দুইটা শুরুতে ধরছিল, তো এই দুইটা পাকতেছে, আর বাকিগুলো তো এই যেখানে আছে। সাইজ কিন্তু মাশাল্লাহ অনেক বড়, হ্যাঁ অনেক বড়, অনেক ধরছে অনেক। আর আমাদের লাউ গাছে ফুল আসছে, আর এগুলো সবই ছেলে ফুল, হ্যাঁ আর মানে এগুলো হয়তো বা তেমন এখন আর কিছু সম্ভাবনা নাই, মরেই যাবে হয়তো বা সামনে। ছাগলের ঘরে তো মোটামুটি আমরা হিটিং বাল্ব দিছি, তো আজকে সকালে বেশ অকাজ করেছি আমি, কিছু মানে আসলে কাজ করতে যাই অকাজ করছি, কারণ মুরগির বাচ্চাগুলো এখানে ট্রান্সফার করার পরে ওদেরকে এক্সট্রা লাইট দেই নাই, তো উপরের যে বাচ্চাগুলো ওগুলো একটু সাইজে ছোট, ওদেরকে লাইট দিতে হবে। তো আমার এখানে আমি তিনটা লাইট বানাই আনছিলাম, তার লম্বা করে 18 ফুট, একটা মানে 20 ফুট, আর দুইটা হয়তো বা 18 ফুট বানাইছিলাম, 100 টাকা করে হয়তো বা পড়ছিল, নাকি 80 টাকা করে পড়ছিল, আমার ঠিক খেয়াল নাই। তো যাই হোক বানাইছিলাম, যে সেখান থেকে ভাবলাম যে একটা ওই মুরগিগুলাকে দিয়ে দেই, ছাগলের ঘরে তিনটা আছে বড় রুমে, কুকুদের ঘরে একটা দিছি, তো কুকুদের ঘরের হোল্ডারটা আবার মিডিলে আছে, ভাবলাম যে ওইটা খুলে মুরগির ঘরে দিয়ে দিই, কুকুদের ঘরের মিডিলের হোল্ডারে দিয়ে দিলেই হবে। তাও ওইটা খুলতে যাই আবার ভেঙে ফেলছি, আব্বুকে বলছি দেখি যে বিকালে যদি ঠিক করে দেয়, নয় তো আবার রাতে তো লাইট জ্বালাইতে পারবো না, রাতে তো জ্বালাইতে হবে, রাতে তো শীত বেশি তাই না। তো এই কাজটাই আর কি অকাজটা করছি, ভেঙে ফেলছি মুরগির ঘরে। আবার লাইটের যে ফ্লাগ ওইটাই যে এইগুলার ভিতরে ঢুকতেছে না, হ্যাঁ এটার ভিতরে ঢুকতেছে না, এগুলা হচ্ছে ঠিক করে নিতে হবে। আর ওই বাচ্চাগুলো অনেক জড়ো সড়ো হয়ে রয়েছে, তো বাচ্চাগুলোর জন্য ওটা দিতে হবে, লাইট না দিলে আসলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে ঠান্ডায়। তো দেখি আজকে একটা ব্যবস্থা করতে হবে, রাত্রে আরিফ আসবে, আরিফ বলে আমি রাত্রে এসে ঠিক করে দিবনি, এখন দেখি ওর ভরসায় থাকবো নাকি, দেখি বাবা যদি সময় পায় তাহলে আজকে এই লাইটটা ঠিক করতে হবে, না বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে একদম। তো আজকে সকালে শুধু এখন পর্যন্ত শুকনো খাবার খাইছে, এখন নিচে যায় হচ্ছে কি ওদের জন্য মাখা খাবারটা নিয়ে আসবো, ওরা খুব পছন্দ করে মাখা খাবারটা, ছোট বাচ্চাগুলোকে অভ্যাস করতেছি মাখা খাবারে,
একবারে ছোট গুলাকে অভ্যাস করতেছি না। হ্যাঁ, যেগুলা দুই ব্যাচে নিয়ে আসছি না নিচ থেকে, ওদের মধ্যে হচ্ছে গিয়ে এক মানে যে 10টা বাচ্চা 11টা বাচ্চা একসাথে আছে ওদেরকে অভ্যাস করে ফেলছি আর খাই ভালো মাশাআল্লাহ। তার মধ্যে আজকে বিকাল আজকে রাতে হচ্ছে গিয়ে আমার বিড়ালগুলো একটা অকাজ করছে, ডিম রাখছিলাম হচ্ছে গিয়ে 3 বাটিতে আর বাটিগুলো রাখছিলাম খাটের নিচে। রাতের বেলা বিড়াল আমার 2টা মারামারি করে 1 বাটি ডিম উল্টাই ফেলছে, ওখানে প্রায় 30টা ডিম ওরা ভেঙে ফেলছে, মানে একদম ভাঙে নাই ফাটাই ফেলছে আর কি। আমরা খেয়ে ফেলতে পারবো কিন্তু আমি তো চাইছিলাম বাচ্চা ফুটাবো, তো যাই হোক যা আছে সেগুলাই ফুটাইতে হবে। এখন তো আবার পাচ্ছি কিছু ডিম, তো এগুলা সব অ্যাড করে ফুটাইতে হবে। এখন আসলে রিজিকে যত টোকা আছে তাই তো হবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে একটু মনটা সেই জন্য একটু খারাপ যে আমার ডিমগুলা মুরগি বিড়ালে ভেঙে ফেললো। দেখেন এখন ওরা ওইখানে যাই গেছে ডিম পাড়ার জন্য, এখন ওইখান থেকে ডিম গড়ায় পড়ে যাবে না, মানে এক একটার মানে যে অঘটন। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, মনটা যেন সকালবেলা ঘরে যায় অনেক খারাপ হয়ে গেল যে ওরা হচ্ছে গিয়ে এইভাবে ডিমগুলা ভেঙে ফেললো। তাই তো ভিউয়ার্স থাকবেন সবাই, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।